শুভ সকাল দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবর খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কস্তার আহমেদ দর্শকের উৎসাহের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিবেন আগে চলে যাচ্ছি মূল আয়োজনে আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর দেশ রূপান্তর যদি কি সংবাদ শিরোনাম করেছে দর্শক সেটি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে গাজীপুর মডেলে সংসদ নির্বাচন আওয়ামী লীগের কৌশল নির্বাচন উৎসব মুখর করা কেন্দ্রে ভোটার আনা নির্বাচন অংশগ্রহণমূলক করাই লক্ষ্য দলের মনোনীত 160 থেকে 170 স্বতন্ত্র 100 এর মধ্যে আরও 50 আসনে বিরোধীদের জয়ের হিসাব স্বতন্ত্র প্রার্থী রেখে ভোট কতটা জমাতে পারবে সেটা ভীষণ গবেষণার ব্যাপার শাখাওয়াত দর্শক আমরা দেখেছিলাম চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল একজনকে কিন্তু এরপরে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন গাজীপুরের যে সাবেক মেয়র ছিলেন জাহাঙ্গীর জাহাঙ্গীরের মা জাহাঙ্গীরের মা কিন্তু সেই ভোটে অংশগ্রহণ করেছিল এবং সেখানে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং সব কেন্দ্রেই চেষ্টা করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় এবং যার জনপ্রিয়তা আছে সেই যাতে ভোটে নির্বাচিত হয় এবং সেই দিক থেকে আমরা দেখেছি গাজীপুরের সাবেক মেয়র যে ছিলেন জাহাঙ্গীর সেই জাহাঙ্গীরের মা কিন্তু ভোটে স্বতন্ত্র প্রার্থী হয়েও কিন্তু সেই নির্বাচনে জয়লাভ করেছিল এবং সেই লক্ষ্যেই কিন্তু এবারের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনেও আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী এবং ডমি প্রার্থী রেখেই কিন্তু আওয়ামী লীগ মনোনয়ন ঘোষণা করেছে অর্থাৎ দলগুলোর মধ্যেই যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন আমরা দেখেছি সাবেক সংসদ সদস্যের মধ্যে রয়েছেন যারা সাবেক মন্ত্রী রয়েছেন যারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন তারাও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন আমরা দেখছি দলের মনোনয়ন থেকে প্রায় অনেক গুণ বেশি একটি হিসেব কিন্তু রয়েছে যে গতকালকে নির্বাচন কমিশন থেকে সেই সংখ্যাটি দেওয়া হয়েছে যে অনেক বেশি স্বতন্ত্র প্রার্থী কিন্তু রয়েছে অনেকেই বলছেন যে এই স্বতন্ত্র প্রার্থীরাই আওয়ামী লীগের আসলে সংখ্যার কারণ বিপদের কারণ হবে কিনা যদিও মাঠে শক্ত রাজনৈতিক কোনো বিরোধী দল নেই আমরা দেখেছি বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি এবং যারা বিএনপি নির্বাচনে এসেছে তাদেরকেও কিন্তু বহিষ্কারও করা হয়েছে এবং সে সংক্রান্ত সংবাদ নিশ্চয়ই আমরা নিচের দিকে দেখব তবে এই যে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে জমজমাট করবার লক্ষ্যেই কিন্তু সরকার দলীয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যাতে স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করে এবং ভোটার যারা রয়েছে তারা যাতে ভোট কেন্দ্রে আসে এবং ভোট যাতে সুষ্ঠু হয় সেই লক্ষ্যেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সংক্রান্ত একটি সংবাদ শিরোনামে দেখছিলাম দর্শক এর পাশে দেখছি বিধি লঙ্ঘন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই ঢাকা 7 আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ সোলাইমান সেলিমের পোস্টার টানানো হয়েছে আজিমপুর ললিতমোহন দাস লেন থেকে তোলা ছবি দর্শক এই বিষয়টি আসলেই একটি বড় বিষয় আমরা দেখেছিলাম যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়ও বলা হয়েছিল নির্বাচন কমিশনের থেকে যে বলা হচ্ছিল যে সর্বোচ্চ 5 জন সাথে কিন্তু নেতাকর্মী নিয়ে আসতে পারবে কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই সেটিকে কিন্তু মানা হয়নি অনেকেই কিন্তু সুকার্য করা হয়েছে আমরা দেখছি যে 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং 20-21 জন কিন্তু শোকজ করা হয়েছে কেন আসলে এই বিধি লঙ্ঘন করা হলো আমরা দেখেছি এর মধ্যে অনেক হেভি ওয়েট প্রার্থী যারা আছেন তারাও কিন্তু রয়েছেন যারা এই যে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই আইন ভঙ্গ করেছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে পোস্টারও টানানো হয়েছে অনেকের যে আমরা দেখেছিলাম হাজি সেলিম যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সেই সংসদ সদস্যর ছেলে সোলাইমান সেলিম তার নির্বাচনী যে এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকায় কিন্তু তার পোস্টার টানানো হয়েছে সেই সংক্রান্ত একটি ছবি দেখা হয়েছে বাস করেন নগরে আয় বেশি কৃষিতে চট্টগ্রাম প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ নগদ টাকা বেশি এম এ লতিফের পাল্টা জয়ী ভাবছে বিএনপি মনোনয়ন টোপ শাহজাহান ওমর একরামুজ্জামান সহ 15 জনকে বহিষ্কার দর্শক যেটি বলছিলাম আমরা একটু আগেই যে বিএনপি থেকে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করছেন গতকালকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিষয়টি গণমাধ্যমেও নিয়ে এসেছে যে আসলে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না আসলেও বিএনপির কেন্দ্রীয় এবং সাবেক সংসদ সদস্য অর্থাৎ কেন্দ্রীয় নেতাসহ সাবেক সংসদ সদস্য এমন কেন্দ্রীয় নেতা 15 জন এবং এসহ 30 জন সংসদ সদস্য কিন্তু এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন বিভিন্নভাবে সেটি কিন্তু গতকালকে বলেছেন ওবায়দুল কাদের এবং এরপরেই আমরা দেখেছি যে আসলে এই যে যাদের যারা মনোনয়ন নিয়েছেন তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং একই সাথে বিএনপির যে ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে আসলে যারা এই চলমান আন্দোলন এই আন্দোলনের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বেইমান এবং সে কারণেই কিন্তু আমরা দেখেছি যে 15 জনকে একেবারে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং বলা হয়েছে যে আসলে তারা নিজের স্বার্থে আসলে দলের স্বার্থকে বিচ্ছিন্ন করে আসলে তারা নিজের স্বার্থকে বাস্তবায়ন করবার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখেছিলাম একেবারে শেষ দিকে ঝালকাঠি এক আসন থেকে শাহজাহান ওমর যিনি বিএনপির একজন
কেন্দ্রীয় নেতা ছিলেন এবং তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে শেষ পর্যায়ে ঝালকাঠি এক আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা দেখেছি তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে বিএনপির যে প্রতিষ্ঠাতা রয়েছে জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের থেকে বঙ্গবন্ধুর রাজনীতি ভালো, সেই কারণেই তিনি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন। তার এর পরেই কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে যারাই যে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এই যে চলমান যে আন্দোলন, এই আন্দোলনে অনেকেই মনে করছেন যে আসলে বিএনপি জয়ী হয়েছেন, কারণ হচ্ছে বিভিন্নভাবেই বিএনপির অনেক নেতাকর্মীকেই অনেক বলছেন যে আসলে নির্বাচনে আসবার জন্য প্রলোভন দেখানো হয়েছে বা চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু অনেকেই কিন্তু বিএনপির নেতাকর্মী নির্বাচনে আসেন এবং সমমনাবেশ কয়েকটি দল কিন্তু বিএনপির সাথে এখনো রয়েছে এই চলমান আন্দোলনে, অর্থাৎ নির্দলীয় সরকার অধীনে যে নির্বাচন সেই নির্বাচনের দাবিতে। সব থানার ওসি ইউএন ওবদ্দের নির্দেশে স্থির, স্বপ্নের দিন শেষ, সম্ভাবনার সকাল, খরা মোকাবেলা ইথিওপিয়া দৃষ্টান্ত। সুদমুক্ত ঋণের প্রবক্তা, সব ধর্মের ও মতের মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন মসজিদ ডট লাইফ, এখান থেকে প্রায় 1.5 কোটি টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। 2713 জনের প্রার্থিতা যাচাই চলছে। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে নেতৃত্ব শূন্য বিএনপি, শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে বর্ষের নেতাকর্মীদের হতাশা, কারারুদ্ধ মহাসচিবের পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, 48 জেলায় অফিস বন্ধ, হচ্ছে না কর্মসূচি বাস্তবায়ন। যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকায় জিরো টলারেন্স, স্বাগত ওয়াশিংটনের। এক চতুর্থাংশ স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ প্রার্থীদের লড়াই দলের স্বতন্ত্রদের সঙ্গে, নৌকা নিয়ে লড়ছেন কেন্দ্রীয় 34 নেতা, বর্তমান 23 এমপি স্বতন্ত্র প্রার্থী। বৈশ্বিক চাপ সামলানো কিভাবে, পর্যায়ক্রমে সারাদেশে ইউএনও এবং ওসিদের বদলির নির্দেশ ইসির, আসন নিয়ে সমঝোতা না হওয়ায় জাতীয় পার্টিতে উদ্বেগ উৎকণ্ঠা, শ্রমখাতের ঘাটতি দূর করতে হবে, ডক্টর ইমতিয়াজ আহমেদ, মার্কিন শ্রমনীতির বিষয়টি রাজনৈতিক নয়, শ্রমখাতে অনেক উন্নতি হয়েছে। এরপর দেখছি আচরণবিধি লঙ্ঘন, হুইপ শামসুল হক সহ কয়েকজনকে তলব, নিবন্ধিত ইসলামী দলের 7টি নির্বাচনে 4টি অংশ নিচ্ছে না, জনপ্রতিনিধিকে হত্যা পরিকল্পনার তথ্য ভাড়াটের খুনির, কারা হচ্ছে বিরোধী দল, সামনে আসতে পারে নতুন জোট, স্বতন্ত্রদের নিয়ে নানান ভাবনা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। নিউজিল্যান্ড ব্যাটসম্যান টম ব্ল্যান্ডেলের উইকেট ছিক্কার পর উচ্ছ্বসিত তাজুল ইসলাম, জয়ের ক্ষণ গণনা শুরু করেছে বাংলাদেশ। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে সব ওসি ওয়েনক বদলির নির্দেশ ইসির, কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা, আইজিপি ওসিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। 300 আসনে 2713 প্রার্থীর মনোনয়নপত্র জমা, ভোট অংশ নিয়েছে 29টি দল, বিএনপি সহ 15 দল নির্বাচনের বাইরে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষতিগ্রস্তদের পক্ষ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, নিউজউইক ম্যাগাজিনে প্যাট্রিক ভারকুইজেনের সঙ্গে যৌথভাবে নিবন্ধ প্রকাশ। আচরণবিধি রক্ষায় কঠোর অবস্থানে অনুসন্ধান কমিটি, 4 মন্ত্রী সহ 32 প্রার্থীকে শোকজ। কক্সবাজার, বিজয়ের মাস, ডিসেম্বরের প্রথম দিন গতকাল শুরু হলো ঢাকা কক্সবাজার রুটে বহুল প্রতীক্ষিত ট্রেন চলাচল, এ সময় কক্সবাজার আইকনিক রেল স্টেশনে ফুল ও চকলেট দিয়ে যাত্রীদের স্বাগত জানানো হয়। ছেলে শহর রওশন, নির্বাচনের বাইরে জি এম কাদেরের একক কর্তৃত্ব জাপায়, কক্সবাজার ঢাকা যাত্রীবাহী ট্রেনের স্বপ্নযাত্রা শুরু, সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকায় গেল কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা। আক্রান্ত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ চায় পাকিস্তান। সিলেটের টেস্টের শেষ দিনে ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের হাতছানি। নির্বাচনে যাওয়া বিএনপি 15 নেতাকে বহিষ্কার, স্বশ এলাকা অবাঞ্ছিত ঘোষণা। দর্শক, আমার হাতে বেশ কয়েকটি পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন, সেই সংবাদ বিশ্লেষণে সময় হলো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন, সেই সংবাদ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি কাস্টম। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে আমাদের এই আয়োজনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মাসুদুল হাসান, সভাপতি শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র। অধ্যাপক ডক্টর মাসুদুল হাসান, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নামটা কি ভাই? আমি কাউসার আহমেদ। সেটা হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম শুরুতে, আজকে এটা কিন্তু বিজয়ের মাস, অর্থাৎ আজকে কিন্তু 2 ডিসেম্বর, বাংলাদেশের গর্বের
যে জায়গা পুরো বিশ্বের বুকে মানচিত্র যে করে দেওয়ার যে স্থান যেটি আপনারা করেছিলেন, লাল সবুজের পতাকাকে স্থান দিয়েছিলেন পুরো বিশ্বের বুকে, এবং সেই জায়গাতে যখন আমরা দেখেছি যে আসলে বিজয়ের মাস চলেছে ডিসেম্বর, আপনারা তো দীর্ঘ সময় একটি যুদ্ধ করেছেন, এই সময়টাতে আমরা দেখেছি যে একটি আন্দোলন সংগ্রাম আসলে খুব বেশি দিন চালিয়ে নেওয়া খুব বেশি অসম্ভব, যেখানে বাংলাদেশ কিন্তু একেবারে নিরস্ত্র বাঙালি কিন্তু পাকিস্তানি যারা একেবারে সশস্ত্র বাহিনী ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছে, যখন এই সময়টা চলে এসেছিল অর্থাৎ আপনারা বিগত যেই 9 মাস যুদ্ধ করেছিলেন, এই সময়টাতে আসলে আপনাদের অবস্থাটা কী ছিল সেটি একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। ধন্যবাদ, শুরু করবো আমি। জি ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এশিয়ান টেলিভিশনের মূল্যবান দর্শকবৃন্দকে। আজকে 2রা ডিসেম্বর 2023, আমরা 52 বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সর্বপ্রথমে আজকে এই বিজয়ের মাসে আমি স্মরণ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার বন্ধু ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল, শহীদ মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল রাসেল সহ যারা 15ই আগস্টে নির্মমভাবে শাহাদত বরণ করেছেন, বঙ্গবন্ধু ব্রাদার শেখ আবু নাসের, আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ ফজিল মনি সহ যারা শাহিনবাজ, আব্দুর রব শাহিনবাজ সহ জাতীয় 4 নেতা সহ যারা 3রা নভেম্বর যারা জেলখানায় শাহাদত বরণ করেছেন এবং মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন এবং লাস্ট করোনা যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকে দেখেন বিজয়ের মাস, এই মাসেও আমরা কিন্তু জানতে পারতাম না যে আমাদের দেশটি কবে স্বাধীন হবে। 9 মাসে একটা দেশ স্বাধীন হওয়া সত্যি এটা আশ্চর্যজনক। এই দেশটি স্বাধীন করার পিছনে আমাদের মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী। আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ভারতীয় সেনারা যারা শাহাদত বরণ করেছেন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদগামি ব্রেজনেভ এবং যিনি প্রেসিডেন্টের পদগামি ব্রেজনেভ এবং আরেকজন প্রধানমন্ত্রী আমিনা, এই 3 জনকে আমরা স্মরণ করব যে আমাদের 12ই ডিসেম্বর যখন ভারতীয় সেনাবাহিনী মিত্রবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের ভারত যোগদান করলো এবং যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের বিরুদ্ধে, তখন কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন পদগ্রহণী কোসিজিন এবং ব্রেজনেভ তারা এগিয়ে আসলো এবং তারা আমাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে আমেরিকার জনগণ এবং আমেরিকার সেনেটর এডওয়ার্ড কেনেডি ছাড়া আমেরিকার জনগণ আমাদেরকে পুরো সাপোর্ট দিয়েছিল। তখন নিক্সন প্রেসিডেন্ট তখন আমাদের সমুদ্র সীমায় আমাদের সপ্তম নৌবহরকে পাঠিয়ে দিয়েছিল। সেই সপ্তম নৌবহর যখন আসছিল ঠিক সেই মুহূর্তেই সোভিয়েত ইউনিয়ন তার যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছিল। সুতরাং আজকে আমরা গর্বের সঙ্গে, আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক, 52 বছর হয়েছে এবং বঙ্গবন্ধু জাতির পিতা আমাদেরকে একটি পতাকা দিয়ে গেছেন, একটি দেশ দিয়ে গেছেন। উনি দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত একটি স্বাধীন বাংলাদেশ করতে চেয়েছিলেন, উনি করে গিয়েছেন। কিন্তু 3.5 বছরের মাথায় একদল ঘাতকরা বঙ্গবন্ধু পরিবারকে নির্মমভাবে হত্যা করে এবং তারা যখন এই হত্যাকাণ্ড চালিয়েছিল সেই মুহূর্তে আমরা মুক্তিযোদ্ধারা আমরা কিন্তু কোনো কিছুই জবাব দিতে পারিনি। ইভেন আওয়ামী লীগের কর্মী যারা ছিল তারাও কিন্তু কিছু জবাব দিতে পারেনি সেই 15ই আগস্টে। 14ই আগস্ট রাত্রে
টিয়ার সিটে আমি শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, আমার বন্ধু মুক্তিযোদ্ধা ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, ডক্টর নাসিম, ডক্টর সিদ্দিক, দীপক, করকান্তি বড়ুয়া, আমরা কিন্তু টিএসসিতে ছিলাম। আমরা 12:30টার সময় আমরা শহীদ শেখ কামালকে আমরা বিদায় দেই। সেই শহীদ শেখ কামাল 4:30টার সময় নির্মমভাবে যখন হত্যা হয়েছিল, তখন কিন্তু আমরা সেই ঢাকা মেডিকেল কলেজে আমি, ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, করকান্তি বড়ুয়া, দীপক, নাসিম সহ আমরা সবাই গিয়েছিলাম। কিন্তু আমরা সেদিনকার শেখ ফজলুল হক মনিরা সবাইকে দেখেছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি সেই খারাপ। আমরা পরের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে আমরা মোস্তফা জালাল নেহরুর নেতৃত্বে আমরা একটি মিছিল করতে চেয়েছিলাম, কিন্তু সেই জাতীয় সমাজতান্ত্রিক দলের জন্য আমরা সেটা পারিনি। আজকে আমাকে দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে আমাদের সামনে আমাদের ইলেকশন চল আসছে, দ্বাদশ নির্বাচন। সেই দ্বাদশ নির্বাচনে আজকে বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি আরো আওয়ামী লীগকে সংগঠিত করে উনি ম্যান্ডেট দিয়েছেন, এবং আমরা আশা করব আমাদের মুক্তিযোদ্ধের সপক্ষে যারা আছে মুক্তিযোদ্ধারা এবং আওয়ামী লীগের ওকরা এবং জনগণ সবাই বিপুল সংখ্যক ভোট দিয়ে দ্বাদশ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবেন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন চরম শিখরে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন, সেটা সারা পৃথিবীতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বিশ্ব নেত্রী হিসাবে পরিচিত। এবং আজকে জি বলেন যে আমরা যে নিশ্চয়ই আপনি যেটি বলছিলেন সেটা আমরা আসলে চাই, যে স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়িত হবে দেশে, এবং সেটি বাস্তবায়ন করবার লক্ষ্যেই সারা দেশের সব মানুষ একত্রে কাজ করবে এমনটাই আমাদেরও প্রত্যাশা। দর্শক, আমার হাতেও বেশ কয়েকটি পত্রিকা রয়েছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য সেগুলো শেষ করতে পারছি না। আজকে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে যে সারা দেশের যে আমরা দেখছি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপি না এলেও বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সহ সাবেক সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়েছে, এবং এছাড়া তাদেরকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং দল থেকে আমরা দেখেছি যে কয়েকটি আসন থেকে তাদেরকে মনোনয়ন দিতেও দেখা যাচ্ছে। দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশেষ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।